গাজায় ইসরায়েলি বর্বরতার শেষ কোথায় জানা নেই কারো। সেই 1964 সালের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও প্রতিষ্ঠার পর থেকেই রক্ত ঝরছে ফিলিস্তিন ভূখণ্ডে। মধ্যপ্রাচ্যে এই দেশটিতে ইসরায়েলি বর্বরতার প্রশ্নে আজও ঘুমন্ত বিশ্ব বিবেক। এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় পশ্চিম তীর ও বেতলাহিয়ায় 200+ ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। বর্বরতা বন্ধে মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েও হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সৈন্যরা। বৃহস্পতিবার থেকে তারা শুরু করে স্থলপথে আক্রমণ। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, স্থলপথে হামলা শুরুর পর থেকে আরও প্রায় 23 ফিলিস্তিনি নিহত হয়েছে, পাল্টা হামলায় মারা গেছে মাত্র একজন ইসরায়েলি সৈন্য। 8 জুলাই শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 251 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। পবিত্র ভূমিতে এমন হত্যাযজ্ঞ মানতে পারছে না বিশ্ব সম্প্রদায়। অন্যান্য স্থানের মতো তাই তো বাংলাদেশেও চলছে বিক্ষোভ আর প্রতিবাদ। জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ হয়। সংসদের ভিতরে বিল উত্থাপন করে এর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন প্রস্তাব অনুমোদন করে জাতিসংঘের কাছে পৌঁছে দেওয়া হয়। বসে নেই সরকারি দলও। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে 14 দলের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ও ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ।